এই গেছ স্বাগতমটো জুবিন ব্লগস আৰু আপুনি আপোনাৰ ঘৰটো বা আপোনাৰ দোকান চোকান যদি কিবা বনাই আছে যদি অকণমান ডিজাইন কৰিম বুলি ভাবিছে অলপ বেলেগ টাইপত আৰু বা হোটেল চোটেল হওক বা ৰেষ্টুৰেণ্টে হওক তেতিয়া এই ভিডিঅটো আপোনাৰ কাৰণে তেতিয়া আপুনি আহিব লাগিব গুৱাহাটী VIP ৰোড ডনা প্ৰেছিডেন্সিৰ ওচৰতে আছে সেইখন KL Associates এইটোৱেই ডিলাৰ তো এই ডিলাৰটোত আপোনালোকে বিভিন্ন ধৰণৰ ডিজাইনৰ সেই ঘৰত লগোৱা বস্তুবিলাক পাব আৰু যেনে উডেনৰ চিট পাব তলত লগোৱা তেনেকুৱা আৰু বহুত কিবা কিবি পাব অদ্ভুত অদ্ভুত টিঙো পাব ওপৰত লগোৱা গৰমক ঠাণ্ডা কৰি ৰাখিবৰ কাৰণে দাদা KL Associates ডিলাৰৰে হয় আৰু ডিষ্ট্ৰিবিউটৰো আছে ইয়াতে ডিষ্ট্ৰিবিউটৰ লগ পাই গলো মানে এই আৰু ডিষ্ট্ৰিবিউট কৰা হয় নৰ্থ ইষ্টত ডিষ্ট্ৰিবিউট কৰা হয় আৰু সকলোৱে লগাব পাৰিব বহুত ধুনীয়া ধুনীয়া আছে গোটেইবিলাক একফালৰ পৰা চাই আছো গোটেইখিনি হুমা ই প্ৰথমতে খোজ দিওঁতে এইখন দেখিলো এইখন কি হয় দাদা তলত যে পাৰি থোৱা আছে এইটো হ'ল আমাৰ উডেন ফ্লৰিং যিকোনো আপোনাৰ প্লেইন সারফেস মানে ঢালাই করেছে টাইলস নলগার আগত আমি এটা লগাই দিব পারি মানে টাইলস লগাবো না লাগে কিন্তু এটা লগোয়ার পিছত টাইলসর দরে লাগিব আর খুশি বিনাও কিবা এটা বেলেগ ফিলিংস আছে না হ্যাঁ এটা টাইলস টাইলসর কি বেশি আপনার আপগ্রেড ভার্সন হয় এটা জাস্ট আমি এনেকা জাস্ট খুলি দিব লাগে এখিনি আর এটা হই গল হই গল আর এটা ইন্টার লগত এনেকা লাগি যায় ওয়াও এটা সব নিজে ঘরতে লগাবো পারে কোনো বেলেগ মিস্ত্রি দরকার নাই আর ইয়ার ফিচার্স টু হল স্পেশালিটি কি হল এটা 4 ফিট দিগল হয় 7.7 ইঞ্চি টু ভল হ্যাঁ হ্যাঁ আর পিছনে আমাৰ এটো ফোম টু থাকে এই ফোম টু আমাৰ ইনবিল্ট থাকে এটো ইয়ার কারণে কি হয় আমি বজাৰ বহুত কিনি উডেন ফ্লোরিং পাই যত এই ফোম টু ইনবিল্ট না থাকে না থাকে এটো আপোনালোক লাগি আছে একদম আমার লাগি আছে হ্যাঁ এই কারণে এটো লগাবো কারণে এটো বহুত সহজ একদম ইজি হয় একদম এটো জাস্ট ইন্টারলক করে দিব লাগে হিসাবো এ বহি গল এখন জলদি উঠিও না যায় আর ইমান ধুনিয়া মানে ফিনিশিং এই জয়েন্টু যে দেখিছে এই জয়েন্টু মানে ধরবই নোয়ারি একদম ধুনিয়া এটা ফিনিশিং হয়ে যায় পাঁচটা কালার আছে হয় এই পাঁচটা কালার এই কালার গুলো পাই যাবে এই পাঁচটা কালার পাবো বর্তমান এই কালার তো তলত লাগি আছে আর এনেকো এটা ব্ল্যাক টাইপের পাবো এইটো এটা কালার পাবো এইটো কালার পাবো এইটো কালার পাবো এইটো কালার পাবো ওয়ার্ম চেস্টনাট এটো ব্রাজিলিয়ান উড ইউরোপিয়ান উড এটো এক্সপ্রেসো ওয়ালনাট এইটো গ্রে অফ উড এনেকো ডিলার বড় আপোনালকে পাবো বহুত কিন্তু এই দাদা হতে জিটু সার্ভিস দিয়েছে মানে একদম কমতে খুব ধুনিয়া সার্ভিস একদম খুব ধুনিয়া প্রোডাক্ট এই পাৰি থোৱা আছে এবিলা মানে ডেমো অনলি উডেন ফ্লোরিং এ নহয় বহুতখিনি ডেমো আছে এবিলা লগাই থোৱা আছে রুমটোত উপর পিনে এবিলা লগাই থোৱা আছে এবিলা কিবা কিবি লগাই থোৱা আছে গোটেইখিনি দেখাই আছো মই আৰু এবিলা হৈছে WPC এক্সটেরিয়র আৰু ইন্টেরিয়র প্যানেল ইয়াতে ঘৰৰ বাহিৰত লগাব পৰাও আছে ঘৰৰ ভিতৰত লগাব পৰা আছে এইখন যে দেখিছে ওয়ালত লগা আছে এইখন হৈছে ইন্টেরিয়র এনেকুৱা লগাব পৰা এনেকুৱা পাব আৰু এক্সটেরিয়রও পাব যেটো আপুনি আপোনাৰ হোটেলখনত লগাব পাৰিব ৰেষ্টুৰেণ্টত লগাব পাৰিব যিকোনো আৰু ঘৰতো পাৰিব আপুনি যদি নতুনকে দোকান এখন খুলিছে সেই দোকানতো লগাব পাৰিব বহুত বেছি মজবুত হয় এনেকে প্যানেল মানে ট্রেক সিস্টেমত আহে এইবিলাক এনেকুৱাকে আহিব দাদা এইবিলাক পানী চানি পৰিলেতো বেয়া নহয় ৱাটাৰপ্ৰুফ একদম লং লাষ্টিং আৰু মজবুতো আছে লাৰি চালে গম পায় এক্সটেরিয়র আইটেম হয় এক্সটেরিয়র 9.5 ফুট দীঘল হ'ব এইটো হয় হয় আৰু 8 ইঞ্চি বহল হ'ব এইটো 8 ইঞ্চি বহল হ'ব আৰু এইটো আপোনালোকে একদম ঘৰত গৈ লগাই দিব নে গাড়ী চাৰি সব আপোনালোকৰ এইটো কালার সাইডা কালার আছে এক্সটেরিয়র কানে এটা দুটা তিনটা সাইড এটো আইবো এটো আইবো এটো আইবো আৰু এনেকুৱা বিলাক এনেকুৱা জিবিলাক ডিজাইন আৰু এইবিলাক আমি বেছিকে ৰেষ্টুৰেণ্ট হওক হোটেল এবিলাক দেখাবো না আর বহুত কেটা কালারত পাবো ব্লু কালারতো আছে ব্লু আছে ব্ল্যাক আছে এইবিলাক কালারত পাবো অরেঞ্জ কালারত পাবো বহুত কেটা আছে বহুত কালেকশন আছে থিকনেস আছে এটো হল আমার 24 mm থিকনেস ইয়া সাইজটো হল 6.6 ইঞ্চ এটো হল আমার 8 ইঞ্চ এটো 28 mm এর থিকনেস এটো অলপ মোটা মাল এটো অলপ পাতল হয় আর অলপ মোটা হলে মানে কি ভাল আপনার ঘর ভিতর গরম তো মানে আইবনে দে ঠান্ডা করে রাখিব ঘর তো এনেকয়া আর আমার জি প্রোডাক্ট আছে ইয়া সব রিইউজেবল আমি আকো রিইউজ করিব পারো রিইউজ করিব পারে এটু লগালো আকো খুলি পেলা আকো বেলেগ গই লগাও পড়ে সেম আমরা উডেন ফ্লোরিং আছে মানে পুরো এটা হিসাবত বই যায় না পার্ট পার্ট কে উঠাই দিলে হল এটা এখানে দেখাই দিছে উঠাই দিব পারে তেনে কো আরো
আর যদি ওয়াল পেপার লগাব ইচ্ছা করে আপনাদের ওয়াল পেপারও লগাব পারিব ইয়াতে এইবিলাক ওয়াল পেপার আছে বিভিন্ন ডিজাইনের পাব হ্যাঁ ওয়াল পেপার তো আজকাল কমন হয়ে গেল সব বস্তু মানে আজকাল ট্রেন্ডিংত চলে কেইদিনমান ওয়ালত এনেকে কাটি দি পিনে দুটা ডুয়েল টোন লুক দিয়ে কালার করা এইবিলাক ডিজাইন গুছি গেল তারপর ওয়াল পেপার আহিল এইবিলাক এবার এইবিলাক আইছে মানে আহিয়ে থাকিব আর যে 4G 5G 6G আপডেট হয়ে গিয়ে থাকিব তেনেকে তো আমিও আপডেট হব লাগিব ন শীত শীত লগাব পারে এখানে বুঝাই দিছো মই দাদাই বুঝাই দিব ডিস্ট্রিবিউটর আছে ডিস্ট্রিবিউটরে বুঝাই দিব এটা কি হয় নমস্কার মেরা নাম সালাম মজুমদার হ্যাঁ मैं नॉर्थ ईस्ट का डिस्ट्रीब्यूटर हूँ। जो हमारा कंपनी है वो बिजनेस बेंच है जो चेन्नई में लोकेट है। तो अभी हमारा शोरूम पे थोड़ा सा काम चल रहा है, तो सीलिंग का वगैरह का काम चल रहा है। हमारा नया प्रोडक्ट भी आया है तो उसके लिए हम भी अपने शोरूम पे इंस्टॉलेशन करा रहे हैं। तो इसलिए हमारा जो गुवाहाटी के डीलर বহুতে নাজানে গম নাপায় মই ভিডিওটো বনাব আহি গলো আর জানেও কিছুমানে কিছুমানে লগাইছে অলরেডি আর সেইবিলাক চাওক উপরত লগোৱা আছে এজ এ ডেমোর কারণে তো তাত লগাই থোৱা আছে আর কিমান ধুনিয়া তা ছাই নাই চাওকচোন মানে এনেকুৱা লাগিছে যেন টাইলস লগাই থৈছে আর ওয়ালখনত একদম টাইলস লগোৱা যেন পায় এই লাইটটো তাত জ্বলি আছে একদম এই শিক উঠি আছে তাত টাইলস লগোৱা যেন পায় এইটো পলিগ্রেনাইট মেটেরিয়াল হয় বহুত বেশি পিছল লাগিছিলে একদম পিছল পাব লাগিছিলে আর ক্যামেরাত চালে গম পায় একদম গ্লসি হয় বহুত কালার আছে আপনার বিভিন্ন ডিজাইন আছে এইবিলাক চাব পারে ব্ল্যাকত আছে হোয়াইটত পাব যেনেকুৱা লাগে আর এইবিলাক সাই সিলেক্ট করে করে লই যাব পারিব এইবিলাক চাওক কিমান এইটো কালার চাওক কি ধুনিয়া লাগিছে আর সবচেয়ে ভাল লাগিছে মোর এইটো কিবা বেলেগ লুক এটা আছে আর এনেকুয়া ডেমো বিলাক তো থাকিবই লগতে এনেকুয়া এখন বম ডাঙার কিতাব এখন উলাই দিব মহাভারত এখন খুলি পিনে চালে হল এইবিলাক ডিজাইন বিলাক পাই যাব যেনেকুয়া ডিজাইন লাগে আপনার তেনেকুয়াই দিব এইবিলাক সব এইবিলাক কিন্তু অল্প ডিজাইন থকা হয় মাঝে মাঝে যেনে টাইলস আর এই এখন টাইলস বুলি ধরক কিন্তু টাইলস নহয় টাইলস বুলি ধরক আর তেনেকুয়া ওয়ালত লগাই দিয়া হবো ডাইরেক্ট সিট হিসাব আর বহুত ডাঙর ডাঙর সাইজত এইবিলাক লগাই থাকা আছে কি ধুনিয়াকে দেখিছে দাদা ওয়ালত তো বহুতে বহুত কিবা কিবি লগায় কিন্তু এই পলিগ্রানাইট সিট তো লগালে বেনিফিট কি ইয়ার ইয়াত সাইজ হয় আমরা স্ট্যান্ডার্ড সাইজ 8x4 বহুত আছে এইবিলাকো আছে আৰু মজবুত আছে ইমান জলদি নাভাঙে এইটো তিনিটা ফিচাৰ মেইন হয় ইয়াৰ ফায়ার রেসিস্ট হয় ওয়াটার প্রুফ হয় মানে পানি জুইর পড়া একো প্রবলেম নাই আর এইবিলা খুব পড়ুয়া একো প্রবলেম না হুম হুম সো এই তিনটা মেইন ইয়ার ফিচার যার কারণে ইয়ার লাইফ টু বাড়ি যায় নেই তো লারিলে একদম কি টাইলস এর দরে লাগে যদি লগাই না টাইলস লগা বলে বো আলো ইয়ার ইয়ার কালার ওয়ারেন্টি পাবো 15 ইয়ার্স 15 বছৰৰ কাৰণে 15 বছৰৰ কাৰণে গ্লেজিং অন যিটো ওয়ারেন্টি পাবো 15 ইয়ার্স আৰু এইবিলাক সাইন জলদি নকমে তো বস্তু এটা লাৰি চালে গম পাই ন কিমান স্মুথনেস লগোৱাৰ পিছত এটো লাইফ লং লাইফ লং ইয়াৰ আকো বেয়া হোৱাৰ একো নাই এটো এনেক মাটিত পেলাই দিলো না ভাঙে না ভাঙে আপুনি জানো পেলাব নেকি এইখন লাগি থাকিব ওয়ালত পৰুতে ভাঙা নাই আৰু ওয়ালত লাগি থাকিলে আৰু কি লাষ্টিং নমৰিব এইটো এনা দাদাই পেলাই দেখাই দিলে আৰু এখনৰ যিটো হেই ন 3mm হৈ গল আৰু 1.2mm ত এখন পাব যিখন মানে মডুলাৰ কিচেনতো ব্যৱহাৰ কৰে বেছি ভাগ আৰু টেবুল বিলাকত ছানমাইকাল যে লগাই তেনেকুৱা টাইপে ছানমাইকাল অল্টারনেট থিকনেস টু 1.2mm সাইজ একেই থাকিব ভাঙি না যায় ভাঙি না যায় ফ্লিপ কৰো দিও কৰি দিও 90 ডিগ্ৰী বেণ্ড কৰিব পাৰিব এটা অলপ পাতল আৰু এইটোৰ প্ৰাইচ টল কমত আহে হেতুকে তো এইটুতকে অকনমান প্ৰাইচটো কমত আহিব আৰু বিভিন্ন কালৰ আছে অনলি এটুৱে নহয় এটা দেখাই দিছো মই এবিলাক কালার চাওক হোয়াইটত পাব ইয়েলোত পাব এইটো কালার পাব পিঙ্কত গ্রিনত পাব রেডত পাব ভাল লাগে এইটো এইবিলাক কালার পাব খুব ধুনিয়া ধুনিয়া কালার আছে আর উপরত সফিট সিলিং লগাব পারে এনেকুয়া এইবিলাক কিছুমান রেস্টুরেন্টত দেখিব পাওয়া যায় এনেকুয়া রেস্টুরেন্ট হোক হোটেল সফিট সিলিং এন্ড ওয়াল ওয়াল প্যানেলস এইবিলাক চাওক ডিজাইন আছে কিমান ধুনিয়া একদম স্মুথ হয় আর ঘরত যেতিয়া এইটো লগাব ন এনেকুয়া একদম লুক আহিব এইটো কালারতো পাব এইটো কালারতো পাব বহুত ভাল লাগে মানে পার্ট পার্ট সিস্টেমত আহিব ন দাদা হয় 10 ফুট বাই 12 ইঞ্চি মানে 1 ফুট মজবুত মজবুত আছে হয় এইটো মজবুত হয় 1 ফুট বহল হব আর দীঘল হব আর এইবিলাক লগালে এটা আপনাক খুদিব পারে যে কাস্টমার হিসাবে মই যদি নিব আও তে ওয়ারেন্টি কি এইবিলাক লং লাস্টিং না লং লাস্টিং এটো ওয়াটার প্রুফ হয় 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 আর জিবিলাক আমার নরমাল সিলিং লগোয়া যায় এসি বোর্ড আর তাতকে লং লাস্টিং হবো এটো হয় এটো ফায়ার প্রুফ হয় ওয়াটার প্রুফ হয় আর মেইন কথা তো হল উপরত লগা টিং আজিকালি মানুষ ঘরে একটা বেলেগ টিং লগায় সেই টিংটো লগালে মানে কি জিমান উপরত রোদ দিয়ক মানে ভিতর তাপটো সোমাই নাহে সিলিংর সিলিং নলগালে যেটা একটা তাপ আহে টিংর সেই তাপটো মানে নাহে এটা তেনেকুয়া টিং আছে আর এই টিন পাতটো
নাম হৈছে স্টোন কোটেড রুফিং এইটো মানে বাহিৰত দেখ বিলাকত বেছিকে চলে আমাৰ অসমতো লাহে লাহে আহি গল এটা যেটো মেটেৰিয়াল হয় হেতু হৈছে অ্যালুমিনিয়াম জিক ষ্টিল আৰু জানে অ্যালুমিনিয়াম মামৰে নালাগে বহুত আৰু লং লাষ্টিং হয় আৰু এটা কালৰত আহে এই টিংপাত কেখনো তো প্ৰায় 4টা 5টা মান কালৰত আহি যায় এই টিং কেখন বহুত কেটা মানে লেয়াৰ আছে এই টিংখনত ওপৰৰ পৰা যেটো তাপ আহিব না ৰদৰ সেই তাপটো মানে ঘৰৰ ভিতৰত আহিব নিদিয়ে ন হেতুৱে स्टोन कोटेड रूफिंग आउटसाइड मानी टिंग ऊपर छाउने ना मेन फीचर जो टिंग ডিস্টার্ব হয় ন যে অলপ হব পারে যে মান বরখুন মারি আছে বহুত ডিস্টার্ব হৈ যায় শব্দ পড়ি থাকে কিবা করে থাকে কিন্তু এই টিংখনত যিমান বরখুন মারক মানে শব্দ ঘৰৰ ভিতৰত নাহে এ বাহিৰতে আৰু প্লাস ইয়াত আৰু টেম্পারেচাৰ মেইনটেইন কৰিব টেম্পারেচাৰ মেইনটেইন কৰিব বাহিৰৰ আৰু ভিতৰৰ মাজত 10 ডিগ্রি ডিফারেন্স কৰিব গৰম তো মানে ভিতৰত আহিব নিদিয়ে পাও আজি গাই গলে মাটিৰ কাৰণে যেটো ইম্পৰটেন্ট হয় অসমত খুব কমে দেখা যায় আৰু ইয়াৰ সাইজটো হ'ব 7 ফুট বাই 3 ফুট আৰু এইটো 7 ফুটৰে আহে এ বহলটো 3 ফুট আহে দীঘলটো 7 ফুট আহে যদি আপোনাৰ 14 ফুটৰ ঘৰ হয় এনেকুৱা দুখন লগাব লাগিব আৰু যদি আৰু হেই আৰু হৰু ঘৰ হয় এখনতে হৈ যাব ইয়াৰ আৰু এটা ফিচাৰ আছে যেটো এটো এলুমিনিয়াম ফ্ৰেমৰ ওপৰ লাগিব আৰু কাঠটো লগাব পাৰি কাঠটো লগাব পাৰি লোহাটো লগাব পাৰি আৰু এলুমিনিয়ামটো লগাব পাৰি কিন্তু এলুমিনিয়ামৰ খৰচটো কম পৰিব যেটো ফ্ৰেম বনাই পেলাই লগাব আচ্ছা আৰু দাদা কাষ্টমাৰ পৰা আহিব এটো বিক্ৰী হ'ব কিন্তু কোনোবাই যদি ডিলাৰশ্বিপ লব বিচাৰে আপোনালোকৰ পৰা নিবিনে এনেকে বিক্ৰী কৰিব বিচাৰে যেহেতু ডিষ্ট্ৰিবিউটৰ হয় আপুনি তো কেনেকুৱা প্ৰসেছ মানে কি নিয়ে সব প্ৰসেছ বিজনেছ বেঞ্চ পায় তো বিজনেছ বেঞ্চ কা ডিলাৰশ্বিপ জো হে ও এক ডিষ্ট্ৰিক্ট মে এক হি ডিলাৰ হোতা হে তো জো ডিষ্ট্ৰিক্ট মে হামাৰা ডিলাৰশ্বিপ কা ৰিকোয়ারমেণ্ট হে ও ডিষ্ট্ৰিক্ট মে আগৰ কোই ইন্টাৰেষ্টেড হে জো আপকা কোই ডিষ্ট্ৰিক্ট হো গয়া উসমে ডিলাৰশ্বিপ আপকো কৰনা হে तो नीचे कॉन्टेक्ट नंबर मिल जाएगा आपको डिस्क्रिप्शन में भी मिल जाएगा और डीलरशिप के लिए जो इन्वेस्टमेंट रहता है वो रहता है 7 लाख रुपीज इंक्लूडिंग जो 7 लाख का जो इन्वेस्टमेंट होगा वो इनिशियल इन्वेस्टमेंट होगा अच्छा और उसके लिए जो हमारा जो 7 लाख वो पे करेंगे डीलर का जो 7 लाख पे करेंगे वो इनका मटेरियल वगैरह सब प्रोवाइड किया दिया जाएगा उसमें सिक्योरिटी मनी कुछ नहीं चाहिए कभी कभार क्या होता है कि बहुत सारे कंपनीज हैं जो सिक्योरिटी मनी रखते हैं अपने पास तो बिजनेस बेंच का कोई सिक्योरिटी मनी नहीं चाहिए वो 7 लाख इनिशियल इन्वेस्टमेंट है जो आपको पूरा मटेरियल जो है वो हम प्रोवाइड करा देंगे 7 लाख का और एक डिस्ट्रिक्ट में एक ही डीलर होगा और डीलर का जो प्रॉफिट मार्जिन रहेगा वो रिटेलिंग पे आपका 45 से 50% तक प्रॉफिट मार्जिन रहता है ज़्यादातर 45 से 50 रहता है कभी कभार थोड़ा सा कम हो जाता है और सब डीलर का जो है 25 से 30 तक प्रॉफिट मार्जिन रहता है तो हमारे साथ जुड़ने के लिए नीचे दिए गए डिस्क्रिप्शन पे आप कॉन्टेक्ट कीजिए और बिजनेस बेंच के साथ जुड़ के एक अच्छा और प्रॉफिटेबल बिजनेस कीजिए नमस्कार मैं सलाम मजुमदार और हमारा फार्म का नाम है शाहीन इंटरप्राइज जो नॉर्थ ईस्ट का डिस्ट्रीब्यूटर है वो शाहीन इंटरप्राइज के नाम से हमारा फार्म है और जो बिजनेस बेंच के साथ जुड़े हुए हैं जिनका फ्रेंचाइजी हमारे पास है एंटायर नॉर्थ ईस्ट का और यार कंपनी तो नाम है बिजनेस बेंच और यार जो हेड ऑफिस तो आसे चेन्नई कारूर आसे एटी आपुनि आपनर घर तो जदि बनाय आसे बा होटल खन होक बा दुकान खन होक तेतिया एनेकवा डिजाइन करिबो पारिबो घर तो एबिला लगाव पारिबो इयाते आहोक बा जदि आपुनि आइबो इच्छा न करे आपुनि कांटेक्ट करि माति निबो पारे डेमो लइ जाबो एनेकवा डेमो हे आसे मेनू लइ जाबो लइ जाबिन आपनक देखाबो तो डिस्क्रिप्शनत कांटेक्ट नंबर दि आसे कांटेक्ट करिबिने गोटेखिनि पैसा कथा पातिबो पारिबो आरो एटा बस्तु जदि आमार जि कोनो मरमर कस्टमर जदि आहे আমার ভাইটি জুবিনক সহি আইলে ডিসকাউন্ট হইব ডিসকাউন্ট হই যাবে যদি আমার নাম তো কই দিব অলপ দাদা ডিসকাউন্ট কই দিব ডিসকাউন্ট কই দিব আইব আপনা লকে কেএল অ্যাসোসিয়েট গুয়াহাটি অনলি গুয়াহাটি নয় ওতে অসমতে পাবো দিও।